দেখেন ভাই দেখেন দেখেন এই যে আমি দেখাচ্ছি এটা কিন্তু একটা মসজিদ মসজিদের ভিতরে কাজ চলতেছে ভাই মসজিদের ভিতরে আহারে কত আর বয়স হবে সতেরো আঠারো উনিশ বিশ আমার সন্তানের বয়স এগুলা আহা আসসালাম আলাইকুম খুব দুশ্চিন্তায় পড়ে গেছি ভাই আজকে একটা টিকটক দেখে এই টিকটকটা মসজিদের ভিতরে হ্যাঁ মসজিদের ভিতরে খুব চিন্তা করলাম কেন এমন হচ্ছে হ্যাঁ এই ইয়াং জেনারেশন কি বিবেক বুদ্ধি সব হারাই ফেলতেছে আসলে প্রবলেমটা অন্য জায়গায় গোড়ায় হাত দিতে হবে হ্যাঁ জানেন দুইটা জিনিস যদি ব্রেক হয় আর জোড়া লাগতে চায় না একটা হলো প্রেম আর একটা হলো লেখাপড়া এই দুইটা জিনিসের ব্রেকআপ হলে জোড়া লাগানো অনেক কঠিন হয় গত দুই বছরে লেখা লেখাপড়ার বাধা পড়ে গেছে ভাই একদম হ্যাঁ আর লেখাপড়া কী জিনিস এটা আমি বুঝি কারণ আমি লেখাপড়া কম করছি জন্য বুঝি আচ্ছা ধরেন আপনি আপনার সন্তানকে পৃথিবী থেকে যাওয়ার আগে বিশ পঁচিশ লাখ টাকা দিয়ে গেলেন একটা ফ্ল্যাট দিয়ে গেলেন একটা দোকান দিয়ে গেলেন বা একটা গাড়ি দিয়ে গেলেন ও কি করবে যদি ওর হাতে লেখাপড়া না থাকে ওর মাথায় যদি লেখাপড়া না থাকে ও কি করবে দেখবেন এগুলা এক বছরের মধ্যে ধ্বংস করে দিবে আর ওরে যদি ওই ক্যাশ বিশ পঁচিশ লাখ টাকা না দিয়ে আপনি শিক্ষা দীক্ষা দিয়ে যান লেখাপড়া দিয়ে যান ওর মাথার মধ্যে ওইটা দিয়ে সে সারা জীবন চলতে পারবে সারা জীবন চলতে পারবে গত দুই বছরে আমি যা দেখলাম দেখেন গার্মেন্ট চলছে ইদানিং কয়েকটা দিনের জন্য বন্ধ হয়েছিল নয় দিনের জন্য তাও আবার খুলে দিছে আপনি লঞ্চ ঘাটে যান মানুষ আর মানুষ আপনি রেল স্টেশনে যান মানুষ আর মানুষ বাস স্ট্যান্ডে যান মানুষ আর মানুষ সবই তো হচ্ছে সবই সবই এর মধ্যে দেখেন কিছু দল আবার রাজনীতিক দল ওই যে আপনার বাইতুল মোকারমের সামনে মিটিং মিছিলও করছে এই করোনার মধ্যেই কিন্তু এগুলো চলছে সব চলছে অফিস চলতেছে আদালত চলতেছে কি না চলতেছে মাঝে মাঝে লকডাউন আসে সীমিত আকারে বন্ধ হয় কিন্তু আবার তো চলতেছে তাই না থামাইতে পারছে কেউ থামাইতে পারে নাই কিন্তু স্কুলের গেট খুলতে পারে নাই কেউ এটা নিয়ে কেউ কথাই বলে নাই কথাই বলে নাই কেন বলে নাই জানেন যারা নীতি নির্ধারক যারা এটা বুঝে তাদের সন্তানরা তো আর এখানে লেখাপড়া করে না তারা তো বিদেশে ওইখানে তো লেখাপড়া হচ্ছে এই আমাদের এখানেও হচ্ছে অনলাইনে অনলাইনে ভাই লেখাপড়া করার ক্ষমতা কজনের আছে আমার বলেন তো হ্যাঁ এই একটা স্মার্টফোন কিনে দিবে বাচ্চাকে বা একটা ল্যাপটপ কিনে দিবে সম্ভব যারা আমরা ওয়াইফাইয়ের আওতে আসি শহরে বসবাস করি তারা তাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে অনলাইনে কি লেখাপড়া হয় এটা আপনারা তো বুঝেন কিন্তু বেতন কিন্তু চলছে স্কুলের গেট না খুলুক কলেজের গেট না খুলুক ইউনিভার্সিটির গেট না খুলুক বেতন চলছে হ্যাঁ একদম পুরা বেতন আগে জানি তো এখনো তাই নেয় একটা জিনিস খেয়াল করেন স্কুল যখন চলে মনে স্কুল এয়ার কন্ডিশন আছে ওটা একটা কারেন্ট বিল দিতে হয় যারা পয় পরিষ্কার করে তাদের বেতন দিতে হয় হ্যাঁ খরচ আছে কিন্তু যখন বন্ধ থাকে এই খরচটা তো আর হচ্ছে না কিন্তু এমন তো না যে ভাই বেতন ফিফটি পারসেন্ট দেন তা না হান্ড্রেড পারসেন্ট তো নিচ্ছে দিচ্ছি আমরা দিতে বাধ্য হচ্ছি কারণ নাহলে অনলাইনে ওই যে ফলাফল দিবে না রেজাল্ট দিবে না ওরা এস এম এস পাঠায় দেয় যে বেতনটা দেন তারপরে ফলাফলটা দেয় আর ফলাফল মানে কি হ্যাঁ আপনি বেতন দিবেন আপনি পাস বাস এই এভাবে চলতে চলতে গত দুই বছরে অনেকের কিন্তু লেখাপড়া বন্ধ হয়ে গেছে অনেক মা বাবা তো খরচ চালাইতে না পাইরা নিজে নিজের ছেলেদের কাজে লাগাই দিছে অনেক মেয়েকে জানেন যারা একটু উর্তি বয়স হ্যাঁ ক্লাস এইট নাইন টেনে পড়তো তাদেরকে বিয়ে দিয়ে দিছে সবাই পক্ষে তো সম্ভব না বেতন চালাবে লেখাপড়া বন্ধ স্কুল বন্ধ সব বন্ধ আমি বেতন দিয়ে যাব এটা কি সবাই পক্ষে সম্ভব একদম না একদম না তো আমার মাথায় ঢুকতেছে মসজিদের ভিতরে যে টিকটক করে আছে ঠিক আছে ইন্ডিয়াতে তো টিকটক বন্ধ একদম ব্যান আমাদের দেশে চালু আছে পৃথিবীর অনেক জায়গায় চালু আছে আমরা টিকটকের অ্যাডও পাই আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন টিকটকের অ্যাডও আসে আমি বহু টিকটক দেখছি ভাই বহু মানুষের কিন্তু ভিতরে এই প্রথম কত বড় দুঃসাহস আপনি চিন্তা করতে পারেন এই আরেকটা জিনিস কি জানেন আমাকে এই লিঙ্কটা পাঠাইছে একজন হিন্দু যুবক আমি সেই যুবককে সেলুট জানাই তার অনুভূতি তো আঘাত লাগছে সে হিন্দু হয়েও তার ভিতরে আঘাত লাগছে যে মসজিদের ভিতরে ভাই টিকটক আপনি দেখছেন এটা নিয়ে কিছু বলেন আমাকে অনুরোধ করছে আমার চোখে তখনই পড়ছে সে দেওয়ার পর একটা হিন্দু ছেলে আমাদের মসজিদে টিকটক একটা হিন্দু ছেলের অনুভূতিতে আঘাত লাগছে এই ভয়াবহ ব্যাপার তো এটা কিভাবে সাহস হইল আ কিভাবে ওদের মাথায় আসলো যে মসজিদের ভিতরে যায়া হিন্দি গানের সঙ্গে নাচতেছে ছেলেটা ধরা পড়ছে কুমিলার কোথায় জানে একটু আগে দেখলাম মেয়েটা খবর জানি না ধরা পড়ছে কিনা কিন্তু ধরা পড়তে হবে এদেরকে আইনের আওতায় আনতে হবে ভাই এদেরকে আইনের আওতায় যদি আপনি না আনেন অন্য যুবকরা তার সাবধান হবে না এদেরকে আইনের আওতায় এনে সবাইকে দেখাতে হবে বিচারটা কি হয় তাহলে সবাই সাবধান হবে না কেউ সাবধান হবে না কত অধপতনে চলে গেছি আমরা ভাবা যায় হ্যাঁ মসজিদের ভিতরে যায় নাচতেছে একটা ছেলে একটা মেয়ে ভাবা যায় ভাবা যায় না ভাবা যায় না এই ভাই আমি বুঝতে পারতেছি না আমি ধরে নিলাম লকডাউন দিছেন আপনারা সব কিছু করছেন করোনার কারণে মানুষকে বাঁচাবার জন্য হ্যাঁ বাঁচাইবার জন্য কিন্তু এই বাঁচাইতে কি এত আসল মানুষের ভিতরটা মরে যাচ্ছে তো ভিতরটা তো ধ্বংস হয়ে যাচ্ছে হ্যাঁ খালি নিঃশ্বাস নেওয়া না আমি তো বাঁচা না আমি নিঃশ্বাস নিলাম খাইলাম তিনবেলা ভালো কাগজ চোপ পড়লাম এটা তো জীবন না নেক্সট জেনারেশন ধ্বংস হয়ে যাবে তো ভাই একদম ধ্বংস হয়ে যাবে আপনারা টিকার ব্যবস্থা করেন হ্যাঁ মেডিসিনের ব্যবস্থা করেন একটা সিস্টেম করে দেন স্কুলে বসবে কিভাবে হ্যাঁ বসবে আপনারা তো যে বাসের মধ্যে ব্যবস্থা করছেন এক টিকিটে মানে একটা টিকিট কাটলে দুইটা সিট আর কি দুই টিকিট দুইটা সিটে দুইটা সিটের টিকিট কাটবে আপনি একা বসবেন এভাবে দূরে 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 বসায়া ভাই লেখাপড়াটা চালায় যান প্লিজ স্কুল খুলে দেন কলেজ খুলে দেন ইউনিভার্সিটি খুলে দেন দুইটা বছর অনেক লম্বা টাইম তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কতদিন চলে গেছে হ্যাঁ এই অনলাইনে লেখাপড়া জাতিরে উন্নতি করতে পারবেন না এই জাতির কিছু হবে না প্লিজ একটু বিবেচনায় আনেন আমি জানি না আমি ভুল বলতেছি শিখি না আপনারাই বলতে পারবেন কিন্তু মসজিদের ভিতরে টিকটক দেখার পর বুঝছেন আমার খালি ভাবতেছি আমি যে এই অধোপতনটা কীভাবে হইল সারা পৃথিবীতে অনেকেই টিকটক করে ভাই মসজিদের ভিতরে আমি দেখি নাই মন্দিরও আমি দেখি নাই গির্জাতেও দেখি নাই এই প্রথম এই প্রথম তার মানে ধ্বংসের দিকে চলে গেছি আমরা একদম অটো পাস তো ভাই অটো পাস বেতনটা আপনি ক্লিয়ার করবেন পাস এভাবে চলতে পারে না এভাবে চলতে দিবে দেওয়া যায় না আর দেওয়া যায় না ভাই এই মসজিদের এই দৃশ্য দেখার পর হ্যাঁ বিশ্বাস করেন আমি একদম ভিতর থেকে ভেঙে বসছি ভিতর থেকে কিভাবে ওদের বিবেকে কাজ করলো না একটুখানি যে ধর্মস্থান পবিত্র স্থানে যায় ওরা হিন্দি গানের সাথে নাচতেছে একটা ছেলে একটা মেয়ে ছেলেটারা ধরছেন মেয়েটারও আনেন ওদের মা বাপকেও আনেন ওদের সামনে জিজ্ঞাসা করেন ওরা এই কাজটা কেন করলো কঠিন বিচার করেন হ্যাঁ কঠিন বিচার করেন না হলে ধ্বংস হয়ে যাবে ভাই একদম ধ্বংস হয়ে যাবে যে বললাম না প্রে মা লেখাপড়া একবার যদি ব্রেক আপ হয় আর জোড়া লাগতে চায় না এখনো সময় আছে এখনো সময় আছে বিশ্বাস করেন এখন যদি আমরা এখনও যদি আমাদের হুশ হয় এখন এই মুহূর্ত থেকে তাহলে আমরা বেঁচে যাব না হলে এই জাতি ধ্বংস হয়ে যাবে আমরা তো মনে করি আমার এখন যে বয়স আমি আর দিন আসি কিন্তু এরা আরো অনেক দিন পৃথিবীতে থাকবে যদি আল্লাহ তাদেরকে হায়াত করে থাকে অনেক দিন থাকবে এরাই তো দেশ চালাবে এরাই তো দেশের হাল ধরবে কিভাবে ধরবে এই টিকটক দিয়ে যুবক সমাজের বলতে চাই ছোট ভাই বোনদের বলতে চাই এটা জীবন না লেখাপড়ায় মন্দ আমি ভাই এই যা আপনারা যারা নীতি নির্ধারক তাদের কাছে আমার বিনীত অনুরোধ স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে দেন দূরে দূরে বসান হ্যাঁ তিন হাত দূরে দূরে বসান হ্যাঁ অল্প অল্প করে বসান একবারের জায়গায় দুইবার করে ক্লাস নেন দল করে দেন যে এই গ্রুপ এখন ক্লাস করবে এই গ্রুপ তখন ক্লাস করবে এভাবে ভাই চালু করে দেন নালে এই যে টিকটকের মতো মসজিদে ঢুকে গেছে হ্যাঁ বিবেক কাজ করে নাই তো বিবেক কাজ করলে কই মসজিদে ঢুকে বিবেক কাজ করে নাই কারণ এই যে অনলাইনে লেখাপড়া করতে করতে মোবাইলের প্রতি আসক্তি চলে চলে আসছে আসছে মোবাইলের প্রতি ভাই হ্যাঁ অনলাইন ক্লাস করে কেমনে জানেন শুয়া শুয়ে বৈশা বৈশা হ্যাঁ হ্যাঁ ক্যামেরা যে এই যে ক্যামেরাতে আমি আছি এই সাইডে যাইয়া একটুখানি খাই আবার এখানে যেন স্যারে না দেখে এভাবেই তো ক্লাস করে তাই না এইভাবে ক্লাস করে লেখাপড়া করা যায় লেখাপড়া মাথায় ঢুকবে কোনোদিনই ঢুকবে না লেখাপড়া হচ্ছে একটা কঠিন জিনিস এতে বাচ্চাদের জন্য একটা শাস্তি কিন্তু লেখাপড়া পৃথিবীতে সবচেয়ে বড় শাস্তি কারণ তাদের খেলার বয়স ওদের মাথায় আমরা লেখাপড়া দেই কেন দেই ওরা তো এই শাস্তি দেয় ওদের জীবনটা কইরা দেয় হ্যাঁ আমাকে যখন ছোটোবেলা আমার মনে আছে যখন লেখাপড়ার কথা বলতো আমার খুব খারাপ লাগতো হ্যাঁ খালি পালায় বেড়াইতাম ফাঁকি দিতাম ফাঁকি দিতাম কিন্তু আমি যদি তখন মন দিয়ে লেখাপড়া করতাম আজকে আর অনেক ভালো মানুষ হইতে পারতাম ভাই লেখাপড়া ছাড়া মানুষ হওয়া যায় না একদমই না তাই আমি বলবো লেখাপড়ার দিকে মন দিতে হবে সবাইকে স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে দিতে হবে কারণ কি জানেন আমি যখন স্কুলে পাঠাবো আমার বাচ্চাকে তার হাতে নখ কেটে দেই তা তার দাঁত ব্রাশ করাইতে হয় নাহলে টিচার বকা দিবে ভালো করে মাথা রাসড়িয়ে দেই ভালো একটা ড্রেস পরাই দেয় স্কুলের স্কুলে যায় হ্যাঁ অ্যাসেম্বলিতে দাঁড়ায় জাতীয় সঙ্গীত গায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা দেশপ্রেম আসে ভিতরে দেন লাইন ধরে ক্লাসে যাচ্ছে ছুটির পর আবার লাইন ধরে বের হচ্ছে এরা সিস্টেমের মধ্যে আনতে হয় আরবিরা যেমন সিস্টেমে চলে তাই না তেমন এটা সিস্টেম কিন্তু স্কুল লাইফ কলেজ লাইফ ইউনিভার্সিটি লাইফ হ্যাঁ এই সিস্টেম থেকে সব বেরিয়ে গেছে এই সিস্টেমে নিয়ে আসা খুব তাড়াতাড়ি নালে ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য ক্ষমা করবেন যদি কোনো ভুল ভাল কথা বলে থাকি আমার এই মসজিদের ভিতর টিকটকটা দেখার পর বিশ্বাস করেন আমার মন মানসিকতা ভিতর থেকে আমি একদম ভেঙে পড়ছি একদম ভেঙে পড়ছি কারণ যে ছেলেটা দেখছি আমার সন্তানের বয়স হ্যাঁ তারপরও বলবো ভাই তাকে আইনের আওতায় আনেন ওই মেয়েটারও খুঁজে বের করেন কারণ এদেরকে সামনে রেখে একটা শাস্তি দেন তাহলে সবাই সাবধান হবে সবাই ভালো থাকবেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ